হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হলো সানডে আর আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে চা টা খাওয়া হয়ে গেছে, না সরি চা খাওয়া না, তার আগে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি এখন একটু কিছুদিন হলো এই জিরে মো আর একটা কী বলে জোয়ান আর আদা, তো এই জলটা আর কি আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া করেছি আর একটু নর্মাল কিছু এক্সারসাইজ করেছি। কেন হাসছি দেখো। হাই, বড় হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে সরি ওটা খেয়ে তারপরে একটু এক্সারসাইজ করেছি। এক্সারসাইজ করে দেখো হাসছে। এক্সারসাইজ করে তারপরে ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, ও খেলো না, না খেতে একটু ঘুমিয়ে পড়লো। তো ঘুম থেকে উঠে, হ্যাঁ মা ঘুম থেকে উঠেছি, এখন আরেকবার একটু চেষ্টা করব খাওয়ানোর। আর আমারও চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাবা গেছে বাজারে, মাছ অলরেডি আছে এই ফ্রিজে, তো কিন্তু মাছটা না আমি খাবো না, আমারও খাওয়ার ইচ্ছা নেই, দাদারও খাওয়ার ইচ্ছা নেই, তাই দাদা গেছে ওদিকে আবার চিকেন আনতে। তো দেখা যাক, আজকে রবিবার দিনকে না একটু যেন চিকেন বা মাটন কিছু না হলে ঠিক জমে না, তো ওটা খাবো, মানে ওটাই আর কি, মানে আমরা আমাদের জন্য করে আনতে বলেছি, আমার আর দাদার জন্য বললাম যে অল্প করেই নিয়ে, বেশি আনার দরকার নেই যেহেতু মাছ রয়েছে, তো না তো অপচয় হবে জিনিসটা। তো চলো পেছনে জানলাটা একটু খুলে দিলাম। আর কালকে তো বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, তার আগের দিন আমি একটু বারাসাতে গেছিলাম। অন্য সময় কি হয়, আমার কাছে না ছাতা থাকে, বুঝেছো, আমার ব্যাগে অল টাইম ছাতা থাকে। তো মানে এদিনকে কি হয়েছে, আমি ছাতাটাকে স্ট্যান্ড হলে না ভালো হতো, ফোনে এইভাবে হাতটা ধরে রাখা দেখি কথা বলা যায় না। তো আমি অন্য দিন আমার ব্যাগে অল টাইম ছাতা থাকে, এদিনকে আমি কি করেছি, আমি ছাতাটাকে আমি ব্যাগ থেকে নামিয়েছি, মানে ঠিক বেরোনোর আগে, দেখো টিপটা ব্যাকা পড়েছি, ছাতাটাকে আমি নামিয়ে তারপরে গেছি। আমি জানতামও না যে এরকম বৃষ্টি ফৃষ্টি কিছু হবে, ঠিক আছে, মানে আমি বলছি হচ্ছে আজকে সানডে, কালকে ছিল স্যাটারডে, আমি ফ্রাইডের কথা বলছি। তো আসার সময় ওরকম হঠাৎ, তখন আমি স্টেশনে রয়েছি, তো তখন দেখছি অলরেডি এই পড়িস না ওরকম বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে, হালকা হাওয়া, আমার তো খুব টেনশান হচ্ছে। তার মধ্যে ট্রেনের গণ্ডগোল ছিল, এটাও আমি জানতাম না, মানে অবস্থাটা ভাবো, তাহলে কি এটা তো দিনের বেলায় না যেমন তেমন দেখবে, আর একটু রাত হয়ে আসছে দেখবে আরও বেশি, তখন একটা টেনশন থাকে যে বাড়ি ফিরবো কী করে, বাড়ি ফিরবো কী করে, তাই না? আরও যেহেতু আমি একা ছিলাম, সাথে কেউ থাকলে না তাও একটু দেখবে ভয়টা কম লাগে, মানে ভয় ঠিক না, মানে কি বলবো, যে একটা একটা টেনশন যেটা বলে, ঠিক আছে, তো সেরকমটাই। আর ওয়েদারটা যদি খারাপ থাকে, পরপর ট্রেন চলে যাচ্ছে, দত্তপুকুর লোকাল যাচ্ছে, মানে হাসনাবাদ যাচ্ছে, বনগাঁর অ্যানাউন্সমেন্ট করছে না, তারপরেও যাটা বনগাঁ আসলো, এত ভিড় এত ভিড়, আমি আর উঠিনি, কারণ সত্যি কথা বলতে অত ভিড় ট্রেনে না আমি একদম যাতায়াত করতে পারি না, মানে পা রাখার জো ছিল না, এরকম একটা ব্যাপার। তারপর একটা হাবড়া লোকাল এসছে, যেটা হাবড়াতে এসে পৌঁছয় 8টার সময়, মানে 7:45 নাগাদ হাবড়া থেকে ছাড়ে, সেই ট্রেনটা ওখান থেকে ছেড়েছে হচ্ছে তোমার বারাসাত থেকে ছেড়েছে মানে 8:20, তার মানে ভাবো কতটা লেট, পুরো আধ ঘন্টা 1 ঘন্টা মতো লেট ছিল। বাড়ি এসেছি, আসার পথে পুরো অঝোরে বৃষ্টি হচ্ছে, বুঝলে, মানে এত বৃষ্টি হচ্ছে আমি পুরো ভিজে কাক। তো আমি ওই অবস্থায় বাড়ি চলে এসেছি, এসে কি করে মাথা ফাতা পুরো ভিজে গেছে, আর ওদিনকে একটু শ্যাম্পুও করেছিলাম, ঠান্ডা লেগে যাবে, মাঝে ঠান্ডা লেগেছিল, তখন কি করেছি তোমার ইয়ে করেছি, ওটাকে কি বলে হেয়ার ড্রায়ারটা নিয়ে একটু চুল শুকিয়ে নিয়েছি, কারণ না হলে পুরো ঠান্ডা বসে যাবে, আর ভাগ্যে মানে ওটা মাথায় এসে গেছিলো, হেয়ার ড্রায়ারটা একটু চুলটা শুকিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেন আর অতটা অসুবিধা হয়নি। তো এখন হচ্ছে এখানে আর কি মা খাওয়াচ্ছে, আর আমি ইয়ে করব, এখন একটু রান্নাঘরে যাব, চাল ঠাল ওগুলো একটু ধোয়া ঠোবো, দেখি টুকটাক কি কী করার আছে, আর মেয়ের সবজি টবজিগুলো কাটবো, খিচুড়ি বসাবো, তারপরে দাদা আসুক, তারপরে আর কি রান্না বান্না করবো। আর এখানে দেখো, এই যে এখানে না বড় মার ছবিটা আমি এখানটায় টানিয়েছি, আমি না জানি না, মানে অনেকের মুখে সেদিনকে শুনছিলাম যে কি এরকম মানে বড় মাছ ছবি বা এরকম নাকি ঘরে নাকি রাখতে নেই,
কালী ঠাকুরের ছবি, তারা মার ছবি। তো আমি জানি না এটা সত্যি কি মিথ্যা এরকম কিছু, তোমাদের যদি এরকম কিছু জানা থাকে আমাকে একটু প্লিজ জানিয়ে দাও। তো চলো এখন বাকি কাজগুলো করে নিই, আবার পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো এখানে আর কি মাংসটা এবার ধুয়ে নেব, দাদা মাংস নিয়ে এসেছে, তো অল্প করেই আনতে বলেছিলেন, তো 800 মতো মাংস নিয়ে এসেছে, তা আমার আর দাদার জন্য হয়ে যাবে, হয়ে গিয়ে বরঞ্চ আরো একটু বেশিই থাকবে। আর মাংসটা ধুতে না আমার একটু টাইম লাগে, কারণ আমি ভীষণ ভালো করে একদম মানে খুব খুঁটে খুঁটে আমি ধুই, জানো তো, কারণ আমার না মানে এই সমস্ত ধোয়া টোয়ার ব্যাপার আমার প্রচণ্ড মানে একটু পিটপিটিনি ভাব আছে। তো দেখো কি সুন্দর একদম পুরো ক্লিন করে একদম মাংসটা ধুয়ে নিয়েছি, আমি মাছ মাংস প্রচণ্ড পরিষ্কারভাবে ধুই জানো তো। আর এখানে দেখো ভাতটাও বসানো হয়ে গেছে, মানে ভাতটা হয়েই এসেছে প্রায়। আর ওদিকে বাবা দেখো বাজার থেকে পটল নিয়ে এসেছে, এই বছরে কিন্তু পটল এটা প্রথমেই খাওয়া হচ্ছে। আর ছোট আলু নিয়ে এসেছে, আর এখানে দেখো দু রকমের মাছও নিয়ে এসেছে, তো এগুলোকে এবার ধুয়ে নেবো একটু ভালো করে। তো দেখো পুঁটি মাছগুলো কত বড় বড়, না আমার তো দেখে এত পছন্দ হয়েছে, পুঁটি মাছ আমি ভীষণ পছন্দ করি। হ্যাঁ এখনই কোনো শ্রাবণীর ভিডিওটা দেখলেই বলবে তুই সবই পছন্দ করিস, কি ভালো খাস না বল। তো সত্যি আমি সব কিছুই পছন্দ করি, সব খাবারই ভালোবাসি খেতে। তো এখানে দেখো পুঁটি মাছগুলো নিয়ে এসে, চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল, কিন্তু মাথা আর লেজটা কেটে দেওয়ার পরে দেখো কোনটুকু হয়ে গেছে। আর এখানে দেখো একটুখানি সকালে খাবারের জন্য তোকে ডিম ভুজি করে নিচ্ছি, এটা দিয়ে জানো তো রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে, আবার ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। আর বাবুর জন্য এখানে একটা ডিম সেদ্ধ বসানো হয়েছে, খেতে চায় না, তবে দেখ একটু তাও দেওয়ার চেষ্টা করি। কি বলতো এখনো না অতটা পরিমাণে খাওয়া দাওয়া কিছু শেখেনি, কিন্তু একটু একটু করে তো শেখাতে হবে তাই না। যেমন ডাক্তার আর কি বলেছে এখন থেকে সুজি এগুলো দিতে, কিন্তু ওই জিনিসগুলো একদম পছন্দ করে না, আর করে দেওয়াও হয় না, সেহেতু যেহেতু খায় না সেহেতু করে দেওয়াটাও হয় না। তাও ডিমটা একটু মাঝে মধ্যে মানে সপ্তাহে একদিন দুদিন এরকমভাবে আর কি দেওয়ার চেষ্টা করি, যেটুকু খায় আর কি। বাচ্চাদের সবটাই হচ্ছে মন মর্জি, চিকেন যেহেতু হচ্ছে তো একটু চিকেন দেবো ওকে, দেখা যাক। কোনো কোনো সময় খায় কোনো কোনো সময় খায় না, তবে মেটেটা দেওয়া হতো, কিন্তু রিসেন্ট কালকে না কবে একটা ভিডিওতে দেখছিলাম যে বাচ্চাদের নাকি মেটে দেওয়াটা একদম ঠিক না, তো তার জন্য যদিও আমি ডাক্তারের কাছে এখন শুনিনি, ওর ভ্যাকসিন আছে, ভ্যাকসিন ছিল 12 তারিখে, যেহেতু ঠান্ডা লেগেছিলো সেহেতু ওকে ভ্যাকসিনটা করানো হয়েছিল না, আর ওকে তো প্রাইভেটে ভ্যাকসিন করাই জানোই তোমরা। ভাবছি এই মঙ্গলবার দিনকে করিয়ে নেবো ভ্যাকসিনটা, তখন ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করবো যে মেটে খাওয়ানোটা উপকার মানে ভালো কিনা বা ক্ষতি কিনা। তো চলো এখানে আর কি সকালের খাবারটা তো বানানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে সকালে একদম চলে এসেছি সোজা রান্নাতে, আর রান্নাটা মাই করছিল, এখানে পুঁটি মাছের ভাপাটা রান্না হচ্ছিল, পুঁটি মাছের ভাপা উফ কি যে ভালো লাগে, মানে কালকেই খেয়েছি, আমার মনে হচ্ছে আজকেও যদি পেতাম ভীষণ ভালো হতো। বিশ্বাস করো আমি মাংসর থেকে না বেশি কালকে পুঁটি মাছটাই খেয়েছি, এত ভালো লাগে। আর এখানে বাবুর খাবার সব তৈরি হচ্ছে সমস্ত ভেজিটেবল টেবিল দিয়ে, আর এদিকে চিকেনটাও বসিয়ে দেওয়া হয়েছে। আর দেখো এই জায়গার ভিডিওটা না দাদা করেছে, কি করেছে কি জানে, কি এডিট লাগিয়ে ভিডিও করেছে, কেমন কালারটা লাগছে দেখো, ভয়ঙ্কর টাইপের, কিন্তু এরকম কিন্তু মোটেও কালারটা মানে হয়েছিল না, খুব হালকা করেই করা হয়েছিল, ওটা দাদা ভিডিও এইটুকু করেছে, দেখো কি মানে কেমন করেছে। তো যাই হোক এখানে চিকেনটাও কষানো হয়ে গেছে, তারপরে দেখো চিকেনের এখন কালারটা দেখেছো, একদম হালকা পাতলা করে একদম ঝোল করা হয়েছিল, তো কালারটা দেখো কতটা ডিফারেন্ট। তো এর ফাঁকে আর কি চিকেনটা রান্না হতে হতে আমি আর কি কাজকর্মগুলো করে নিয়েছি, জামা কাপড়গুলো একটু ধুয়ে টুয়ে কেচে ঠেচে নিয়েছিলাম। তো এখানে দেখো দুপুরের খাবার নিয়ে বসে গেছি, ভাজা ছিল, এ দেখো 3 রকমের ভাজা, মাংস, আর এই হচ্ছে পুঁটি মাছের ভাপা, তো এটা একদম ডিশ নিয়ে ধরেই বসে গেছি। আর এখানে দেখো জি বাংলাতে একটা কি একটা প্রোগ্রাম হচ্ছিল, তো ওই আর কি দেখতে দেখতে খাচ্ছিলাম, তো আজকের বেশ খাওয়া দাওয়াটা মানে সরি কালকের খাওয়া দাওয়াটা
ভালোই হয়েছিল। তারপরে আর কি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বাজারে, টুকিটাকি একটু কিছু কেনাকাটা করার ছিল। আর রাস্তায় বেরিয়ে না আমি না ঠিক মানে ভিডিও করতে আমার ভীষণ লজ্জা করে, তার জন্য ওইভাবে না আমি ভিডিও করতেই পারি না। তো দেখো আমার এত লজ্জা লাগছিল আর কি, বলে তো সবাই না মুখের দিকে এমনভাবে তাকিয়ে থাকে আর এরকম বলতে থাকে, মানে ভিডিও করছে, ভিডিও করছে বা মানে ইউটিউব করছে, তো এরকম একটা না বলতে থাকে। তো তার জন্য আমি রাস্তায় বেরিয়ে না আমার মানে কথা বলতে আমার ভীষণ একটা মানে কেমন একটা লাগে, আনকমফোর্টেবল লাগে। তো তারপর আমরা বেডশিটের দোকানে চলে এসেছিলাম একটুখানি বেডশিট নেব বলে, আর এই দোকানটা থেকেই আমরা বেডশিট নিই। আর দেখো ভীষণ সুন্দর সুন্দর বেডশিট এই দোকানটাতে পাওয়া যায়। তো এখান থেকে একটা বেডশিট নেওয়ার ছিল, নিয়ে এবার টাকাটা পেমেন্ট করে এবার সোজা যাব বাড়িতে। এই জাস্ট বাজার থেকে আসলাম, বাজারে গেছি, বাজারে গিয়ে টুকিটাকি কিছু কেনাকাটা করা ছিল। তোমার একটা বেডশিট নেওয়া হয়েছে সাদার মধ্যে, আর একটা জানো একটা বেডশিট দেখেছিলাম, তো সে বেডশিটটা না আগে যখন আমরা মুর্শিদাবাদে ছিলাম সত্যি সত্যি সত্যি, তো ওখানে সাদা রঙের একটা বেড কভার ছিল পুরো ওরকম সেম ছিল, তারপরে আমার খুব পছন্দ হয়েছিল, তো মা নিল না। তার একটা বেডশিট নিয়েছি, আর হচ্ছে একটু দই কিনলাম, মিষ্টি দই, আর হচ্ছে গিয়ে মায়ের পায়ে হাঁটুতে আর কি ব্যথা, তো তার জন্যে একটা কি বলে ওই একটা কিনল, নি ক্যাপ না কি বলে তাই একটা নিয়েছে। তো মেয়ে তো বাড়িতে ছিল বাবার কাছে, তারপরে আমি একটু রাস্তায় দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, তো মা আবার ওকে নিয়ে পরে রাস্তায় গেছে, তারপর নিয়ে রেখে একদম পটি করে দিয়েছে, তাই এসে একদম একটু পোষা টসা করে এখন একটুখানি বসেছি, একটু চা খাবো। যদিও বা অনেকটাই বেজে গেছে, 9:30 বেজে গেছে, তাও কি বলতো চা না একটা নেশার মতো, বিশ্বাস করো চা একটা জাস্ট মানে নেশার মতো, মানে হয় না তবু তো আমি অনেক চা খাই যে সেটা না, একটু খাই বাট খেতে লাগে, তো একটু চা খাবো। আর এখানে দেখো এই খেলাগুলো আমি কিনেছিলাম মেলার থেকে, তখন আমার বিয়েরও আগে, এখন আমার মেয়েগুলোকে দিয়ে খেলা করে। তো একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো চাদরটা, দেখিয়ে তারপর তখন কথা বলবো। তো চলো চাটা খেয়ে নিই। রাতে একদম খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার ফিনার করে একদম চলে এসেছি, আর আজকে একটুখানি জাস্ট একটু মানে কি বলবো ফ্রি হ্যান্ড একটু এক্সারসাইজ করেছি, তো কালকেও করব, যার জন্য কিনা নাইটি পরেছিলাম, নাইটিটা একটু চেঞ্জ করে এই আর কি প্যান্ট আর গেঞ্জি পরে নিয়েছি, কারণ নাইটি পরে না এক্সারসাইজ করা যায় না। তো ভিডিওটা এবার এন্ড করব, তাই ভাবলাম বসে আর কি তোমাদেরকে চাদরটা আর কি কিনেছি ওটা দেখি একদম এন্ড করে দিই। হ্যাঁ চাদরটা দেখাবো, আরও কিছু ফুচকার জিনিস কিনেছি, সেগুলো হচ্ছে তোমার একটু কাজু বাদাম কিনেছি, একটু কিশমিশ কিনেছি, একটু সাবু কিনেছি। ইচ্ছে আছে কালকে সাবুর একটা রেসিপি করার, সাবুর শরবত, তো ওটা বানানোর ইচ্ছে আছে। একটু দই টই এগুলো নিয়ে আসা হয়েছে, তো ওগুলো আর দেখালাম না, ওগুলো আর কী বা দেখাবো, অল্প অল্প করে আনা জিনিস। আর হচ্ছে গিয়ে যে বেড কভারটা এনেছি, এই যেটার মধ্যে রয়েছে বেড কভারটা, তো সাদার মধ্যে আর কি আমার মা লাইটটা জ্বালিয়ে দিল বেড কভারটা যাতে সুন্দর দেখতে পারে সবাই, তার জন্য বুঝেছো। এই এই যে আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি না, এই এইটা এনেছে, দাঁড়াও দেখাচ্ছি, পুরো একদম কটনের। এই বাবা আমার নেল পলিশের সাথে ম্যাচিং হয়ে গেছে, ভীষণ ভালো, বুঝেছো। এটা বোধ হয় খুব সম্ভবত এই যে বোম্বে ডাইং না কি বলে ওটার, একদম পুরো কটনের সাদার মধ্যে, আমার ভীষণ ভালো লাগে সাদার মধ্যে এরকম বেড কভারগুলো। আসলে মায়ের অনেকদিন ধরে ইচ্ছা ছিল সাদার মধ্যে এরকম বেড কভার আর কি কেনার, তো ফাইনালি আর কি মা কিনেছে। আর একটা প্রিন্ট দেখেছিলাম বললাম না, তো ওই মানে কি মুর্শিদাবাদে থাকতে ওরকম সাদার মধ্যে প্রিন্ট ইউজ করতাম, তখন তো আর বাবু ছিল না, বাবু পেটে ছিল তখন, সে তো সাদা ইউজ করতে প্রবলেম হতো না, এখন আর সাদা ইউজ করা যাবে না। তবে মায়ের এই সাদা বেডশিটটা কতক্ষণ মানে বিছানায় পাতার পরে ভালো থাকবে আমি জানি না, কারণ সেদিনকে কী করেছে খাটের মধ্যে পটি করে দিয়েছে, নতুন বিছানার চাদর পেতেছে পাতার পর পরে খাটে পটি করে দিয়েছে, আর হিসি তো ওটা চলছেই, যাই হোক। তো এই হলো আজকে আমার সারা দিন সানডের আর কি কাজ, ডেলি ব্লগ,
তো কেমন লাগলো আমার ডেলি ব্লগ, মানে ডেলি রুটিন, ডেলি কাজ যেটা বলে, ডেলি রুটিন আর ডেলি কাজ আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।